যে বঞ্চিত অসহায় কর্মপ্রার্থী পাঁচটা দেখা যাচ্ছে সেই চলে যায় তাদের সরকারি চাকরি প্রার্থী যারা নটি বঞ্চিত চলেন 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 এদিকে এদিকে দিয়ে উড়িয়ে হই ১৯ তারিখের মহামিছিলের মধ্য দিয়ে আমরা একটাই বার্তা দিয়েছিলাম নটা বঞ্চিত সংগঠন কর্মপ্রার্থী তাদের একটাই বার্তা ছিল যে আমাদের নিয়োগ চাই এবং মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই তা আমরা আজকে দীর্ঘ ৭ দিন ৮ দিন ১০ দিন হয়েছে আজও পর্যন্ত সরকারি তরফ থেকে কোনো সদর্থক বার্তা পাইনি বা আলোচনার একটা কোনো বাতাবরণ তৈরি হয়নি তাই বাধ্য হয়েছি এই নটা বঞ্চিত কর্মপ্রার্থী সংগঠনের তরফ থেকে আমরা একত্রিত হয়েছি আমরা আজকে নবান্নের উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি যাতে উনি আমাদের প্রতি একটা মানবিক বার্তা দেন বা আমাদের নিয়ে একটা আলোচনায় অন্তত বসার একটা ব্যবস্থা গ্রহণ করেন আমরা নবান্নের মেল করেছি একটা মৌখিক আবেদন জানিয়েছি এবং মেল করেছি এবং ওনারা একটা মৌখিক আমাদেরকে বার্তা দিয়েছেন নিয়ে যাবেন এবং একটা আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসার একটা ব্যবস্থা করবেন তবে আমরা চাইছি কোনো আধিকারিক আমলা কোনো কিছু নয় আমরা সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীর একটা হস্তক্ষেপ চাই মুখ্যমন্ত্রী দেখা না করেন সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে আমরা ফিরে আসি কি পরিস্থিতি হয় আপনাদের সঙ্গে আলোচনা করে বা সমস্ত বঞ্চিত কর্মপ্রার্থীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আমরা সিদ্ধান্ত জানাবো আপনি অভিভাবক হয়েছেন আমাদের এভাবে কষ্ট দেন কোর্ট থেকে শুরু করে সমস্ত জায়গা থেকে আজ দুর্নীতি প্রমাণ আমরা যোগ্য হয়ে ৬৫৪টা দিন এই পেটের জ্বালায় রাস্তায় পড়ে আছি মাননীয় আপনি আমাদের অভিভাবক আপনার কাছে এসেছি প্রত্যেকটা মঞ্চের প্রতিনিধির সঙ্গে দেখা করাতে হবে আমি মহিদুল ইসলাম যুব ছাত্র অধিকার মঞ্চ ৮ বছরে যন্ত্রণা অবসান ঘটাতে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এসেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ লেলিয়ে দিলেন আমাদেরকে লিয়ে চলছেন কোথায় জানি না আমরা দেখিয়ে দেবো আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন সমাধান পেতে চান যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন যোগাযোগ ৯৮৩০১০৬৯৬৭ আর ৯২৩৯৬৫৫৩২৩